দশ মানুষকে মেরে ফেলি নি চারজন তো বেঁচে আছে জলদি যাই রাজাকে খবর দেই যে এই গর্ভদাসী বাদির বেটিকে বাঁচার লোকে জলদি যাই আমি পালাই আমাদের উপর রাজার হুকুম ছিল যে বসন্ত সেনাকে হত্যা করেছে তাকে বধ করতে তাহলে তখন রাজার শ্যালককেই খুঁজে বের করতে হয় আমি যখন মৃত্যুর অতি নিকটে তখন তুমি এলে এ কি দ্বিতীয় বসন্ত সেনা নাকি সেই নেমে এসেছে স্বর্গ থেকে আমার জীবন বাঁচাতে আমি রাজা আর্যকের আদেশ নিয়ে চারুদত্তকে মুক্ত করতে এসেছি আপনি কে আপনার বাড়িতে শীত কেটে গচ্ছিত ধন যে চুরি করেছিল আমি সেই পাপী আপনার শরণ নিচ্ছি রাজা পালক যাকে ভোজপুরে থেকে ধরে এনে গুপ্ত কারাগারে বন্দি করে রেখেছিলেন ইনি কি সেই হ্যাঁ তিনি আর্য তিনি রাজপদে অধিষ্ঠিত হয়ে প্রথমে আপনাকে বেনা নদী তীরবর্তী কুশাবর্তী নগরী অর্পণ করি বন্ধুর এই প্রথম অনুরোধ আপনি গ্রহণ করুন ওরে কে আছিস সেই পাপী রাষ্ট্রীয় শালককে বেঁধে নিয়া আর্য বসন্ত সেনা ওই পরিতুষ্ট রাজা আপনাকে দুর্লভ বধূ আখ্যার অবগুণ্ঠন দান করেছে আমি কৃতার্থ হলাম আর্য চারুদত্ত এই ভিক্ষুর কি করা যায় সখা একে দেশে সকল বৌদ্ধ ভিক্ষুর অধ্যক্ষ করা হোক আপনার যেমন ইচ্ছে খাবারও কি করা যায় সজ্জনে ব্যক্তিটিকে দাসত্ব থেকে মুক্ত করা হোক আর এই চণ্ডালেরা সমস্ত চণ্ডালের অধিপতি হোক আপনার ইচ্ছে মতোই সব হবে আর কি করলে আপনি খুশি হবেন এর পরেও আর কি প্রিয় কাজ থাকতে পারে আমার চরিত্রের বিশুদ্ধি রক্ষিত হলো আমার সকল স্বজনেরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেন তুমি এই হোক বর্ষণ